কেমন লাগলো? হ্যাঁ নমস্কার বন্ধুরা, ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমি আমার কর্তা আরও একজন যাবে, আমরা তিনজনে যাব হচ্ছে বাগবাজারে মায়ের বাড়ি। সকালবেলা উঠেই একটুখানি মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন মায়ের বাড়িতে যাব। তোমরা কে কে মায়ের বাড়িতে গেছো আর কে কে যাওনি অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা তো মায়ের বাড়িতে যাব, ওবেলা একটু নেমন্তন্ন আছে, সব কিছু মিলিয়ে টিলিয়ে আজকের ব্লগটা। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর কে কে আমাদের এই ঠাকুরের দীক্ষিত কমেন্ট করে জানিও। আর আমাদের দীক্ষাটা হয়েছিল বাগবাজার মায়ের বাড়িতেই, তো মাঝে মাঝেই আমি যাই, অনেক দিন যাওয়া হয় না। আজকে মনে মনে প্ল্যান করেছি যে ওখানে যাব, একটু মায়ের কাছে গিয়ে 5-10 মিনিট অন্তত বসবো। এই যে আজকে আমার সাথে যাচ্ছে আমার বোন, ও কোনোদিনও বাগবাজারে যায়নি, তো ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আর উত্তর দিকে আমার কর্তা বসে আছে, আমরা এখন শিবতলা বাস স্ট্যান্ডে আছি। হাত না, ও কোনো সময় যায়নি। অনলাইন চল, একবার চল মায়ের কাছে, ভালো লাগবে। ঘামের চোটে কপালে টিকটা পড়ে গেছে, বাগবাজারে চলে এসেছি, এখন এই মায়ের বাড়িতে ঢুকবো। এখানে কি মায়ের বাড়িতে কি উৎসব নাকি কিছু? না, উদ্বোধন বাড়িতে প্রথমখণ্ড পদার্পণ তিথি উৎসব দেখছি। চলো, প্রথম আসছে। এই যে উৎসব যেতে মনে হয় এখানে লাইট টাইট জ্বলবে, মঙ্গল ঘট এখানে। অজান্তেই এসছি, কি উৎসব দেখা যাচ্ছে সেটা আজকে বা কোন দিন তাও বলতে পারবো না। মায়ের মানে প্রথম পদার্পণ উৎসব হচ্ছে এই সোমবার, তো আমরা অজান্তে এসছি। আজকে তো শনিবার, আজ কাল বাদ দিয়ে সোমবার দিন। তো যাই হোক, আমরা এখন মায়ের বাড়িতে ঢুকবো। বলছি পদ্ম একটু নাও না, পদ্ম ৫০০ টাকা, গাড়িতে 200 টাকা, আমি দিচ্ছি। ঠিক আছে, পরে মাতৃ দর্শন হবে। চিঠি যায়নি তো গো? হ্যাঁ, আমাদের চিঠি যায় তো। মায়ের দর্শন হয়ে গেছে, তো আমরা এখন একটুখানি বাইরে বেরোচ্ছি, তো চা টা একটু খাবো। আর বেলা 12টার মানে 11:30টার মধ্যে আবার ঢুকতে হবে যাতে প্রসাদ পাওয়ার জন্য। কেমন লাগলো? দারুণ, শান্তি হয়ে গেল, বসেই থাকি। হ্যাঁ সত্যি, তাই ঠিক ভক্তি এসে যায়। এখন আমরা পৌঁছে একটু দিয়ে যাবে তো কচুরি খাবো, একটু খিদে খিদেও পাচ্ছে, তো খেতে তো অনেকটা সময় লাগবে, 12টার আগে তো প্রসাদ পাবো না। তো এখন একটুখানি কচুরি খাই, আর ও এই যে মায়ের যে ঘাট টাট এগুলো দেখেনি, তাই ভাবলাম ওকে নিয়ে একটুখানি এগুলোকে ঘুরিয়ে আসবি, ঘুরিয়ে নিয়ে আসি আর কি।
ও বাড়ির বাইরেই সেরকম বেরোয় না। না না বাড়ির বাইরে খুব কম বেরোয় ও, তাই জানে তো সারাদিন। হ্যাঁ জোর করেই আনলাম। হ্যাঁ কি বলছো? হ্যাঁ একটুখানি দি কচুরি খেয়ে এখন আমরা চলে এসেছি বলরাম উদ্যানবাটিতে। তো চলো একটুখানি এই বলরাম উদ্যানবাটিটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর আমার বোনের তো দেখা হয়নি। এইসব জায়গায় এলে না মনটা খুব শান্তি হয়ে যায়, মনে হয় চুপ করে বসে থাকি, মনের দুঃখ মনের কষ্ট সব যে কোথায় চলে যায় কে জানে। আর উপর থেকে তোমাদের একটুখানি দেখাচ্ছি কি সুন্দর লাগছে, লাল মেজের মধ্যে আলপনা, মোটা মোটা থাম, আর কি শান্তি পরিবেশ। একটা ঠাকুর নিয়ে বের করতে আমার বোন তো সব ঘুরে ঘুরে দেখছে, আর আমি বললাম যে চল একটুখানি মা যেই ঘাটে স্নান করতেন সেই ঘাটটা ঘুরে আসি। বাজার মায়ের ঘাটে এসেছি, ওকে সব আজকে দেখি এটা কিনে নিয়ে যাবো। ছাতা এখন ভীষণই গরম, ভীষণ গরম। এই আমরা এখন মায়ের ঘাটে এসেছি। বলছি তোমার বাড়ির তো যে না জোয়ারও দেখেছি, আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। আর ভোগে আজকে ছিল খিচুড়ি, ভাত, ডাল, আলু পটলের তরকারি, তারপরে একটা পাঁচমিশালি সবজি, চাটনি, পায়েস এসব ছিল। তো ভোগ টোক খেয়ে এই চললাম, ক্লান্ত হয়ে গেছে আরেকজন। হ্যাঁ আজকে প্রচন্ড গরম, সবই গরম গরম থাকে। তো যাই হোক এখন আমরা ভোগ মানে পেয়েছি আর বাড়ির দিকে রওনা দিলাম। আমার বোনকে বোন মেট্রো চড়েনি, তাই বলে আজকে মেট্রো চড়াবো। এই যে বল মেট্রো চড়বি যে কোথাও, এখন 2:35 বাজে এলাম। একটু পার্লার থেকে একবারে বাড়ির পাশে, তো একবারে পার্লার ঘুরে তারপরে এলাম। এখন একটু আগে সবার আগে নুন চিনি জল খাই, গা ধুই, নটুকে খাবার। একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু কী আর করা যাবে, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। তো এখন আর তোমাদের সাথে কথা বলবো না, একবারে বিকেলবেলা আবার কথা বলবো। বিকেলবেলা আবার লাইব্রেরিতে প্রোগ্রাম আছে, সেটা আর কি শেয়ার করবো। চলো এখন এই নুন চিনির জল খাই, গাটা ধুই, ধুয়ে তারপরে একটু ফ্রেশ। অয়ন্তিকা এসছে, অয়ন্তিকা আমাকে একটা কি আঁকা দেখাবে, কি করবি বল? এক্স এক্স। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা। এই যে আঁকছে, দেখি কিভাবে করে। আচ্ছা প্রথমে একটা দাগ মানে কাটাকুটি করতে হবে প্রথমে, তাই তো? আচ্ছা বাহ, আজ এত গরম ছিল কি বলবো, আর মানে সেই রোদের মধ্যে অনেকটা পথ হেঁটেছি, হাঁটার পর এত শরীর খারাপ লাগছে কি বলবো। বাড়িতে এসে তো প্রচুর পরিমাণে জল খেয়েছি, আর কালকে এক জায়গায় যাব, তার জন্য একটুখানি ব্যাগপত্র গোছাতে হবে, কিচ্ছু করা হয়নি। তো কালকে কোথায় যাব কি বৃত্তান্ত তোমরা পরের ব্লগে দেখবে, সেটা একটু অন্য ধরনের ব্লগ আসবে। আর বিকেল হতেই অয়ন্তিকা এসে বলছে আমি কাটাকুটি করে একখানা ঠাকুরের মুখ আঁকবো। তো আমি বললাম ঠিক আছে আমি শুয়ে শুয়ে দেখি তুই আঁক। তো ও এখন এই যে মুখটা আঁকছে, আর আমাকে বলছে যে দেখো এই যে আমি এটা দুর্গা ঠাকুরের মুখ এঁকেছি, পেন্সিল স্কেচ বেশ সুন্দর হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:10, এখন আবার একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে লাইব্রেরিতে। লাইব্রেরিতে আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, কি কারণ সেটা তোমাদের পরেই দেখাবো। মানে লাইব্রেরি বলতে গেলে কিন্তু লাইব্রেরির ভেতরে না, লাইব্রেরি 7:00 বন্ধ হয়ে যায়, তারপরে লাইব্রেরির নিচে যে যেখানে এইটা ভাড়া দেওয়া হয়, হ্যাঁ যেখানে ধরো লাইব্রেরির বইপত্র আছে সেখানে নয়, নিচতলাটা ভাড়া দেওয়া হয় বিভিন্ন অকেশনে, তো সেইখানেই প্রোগ্রামটা হবে।
তো এখন মানে আমি গলায় না কিছু পড়তে পারছি না, এত গরম লাগছে, ঘামাচি উঠে গেছে, মানে সহ্য করতে পারছি না এই গরমটা। তো চলো এখন নিচে মানে লাইব্রেরিতে যাই, তারপরে এসে নটুকে খাওয়াবো, বোনের বাড়িতে রাখতে যাব। হ্যাঁ, তো এখন অনেক কাজ রয়েছে, কাকুলি কাজ করছে, কাকুলির কাজ হয়ে গেলে তারপরে বেরোবো। বাইরে বেরিয়ে শান্তি থাকতে মনে হচ্ছে না, ঘরে যেন আগুন ঝরছে, এত গরম, এত গরম, মানে 2-3 দিন ধরেই অসম্ভব গরম পড়েছে। আমাদের মহিলা মহল আর আসার সঙ্গে সঙ্গে কলিজি লজেন্স দিয়ে দিয়েছে, দুটো লজেন্স এখানে। আজকে মানে প্রোগ্রামটা হচ্ছে মানিদি বলবে কি কারণে প্রোগ্রাম। হ্যাঁ, আমরা সবাই সবাই বলেছি যাই হোক, খুব খুশির খবর যেটা বলছি, খুব খুশির খবর তো সোনু ভালো চাকরি পেয়েছে, তাই মানিদি খুশি হয়ে আমাদের সবাইকে একটা ট্রিট দিচ্ছে। মানিদি সবাইকে এগ রোল খাওয়াচ্ছে। হ্যাঁ, সেই সোনু সোনু এলে খেলে ভালো হতো। ও, এই তো সোনু চলে এসছে। হ্যাঁ, যার জন্য আমরা এই এত এগ রোল খাচ্ছি, এত কিছু খাচ্ছি। এই হচ্ছে সেই সোনু, মানিদির ছেলে। এই আমাকে বাদ দিয়ে তুমি ও কলিদিকে দিতে গেলে কেন গো? থ্যাংক ইউ মানিদি, থ্যাংক ইউ সোনু, থ্যাংক ইউ তাপসদা, কাকাই থ্যাংক ইউ। এটা এগ রোল না, চিকেন রোল, ভুল করে এগ রোল বলেছি, চিকেন রোল ভুল করে এগ রোল বলেছি, সেজন্য আগে বলে দিলাম। দাও নালে ঠান্ডাটা গলে যাবে। আন্নার কিছু হয়নি, এখন 2-3 দিন থাকবে তুমি বোনের বোনের বাড়িতে। এখন ওকে দিতে যাচ্ছি, খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আমাদেরও ডিনার হয়ে গেছে, এখন রাত্রি 10:15 বাজে। এই যে পোটলা পাটলি বেঁধেছি, এই যে একটু পোটলা পাটলি হয়েছে, এখানে একটু মাছের ঝুলো ছিল, ফ্রিজ টিজ সব অফ করে দিচ্ছি। তো যে আরেকজন হাফ প্যান্ট পরে পারছি না, এত গরম, এত গরম। আরেকজন তো মনে হচ্ছে খুব আনন্দ পাচ্ছে, যেন কত ওকে ঘুরতে নিয়ে, ওর যে কত 2 দিন একটু অসুবিধাই হবে, কালকে পরশু দিন চলে আসবে। তো চলো, যখন ব্লগ আসবে তখন ততদিনে আমি চলে আসবো। গেটটা খোলা আছে কিন্তু। হ্যাঁ, না করার সময় তা আটকানো নেই, এখান থেকে দেখতে পাবে বোধ হয়। না বলছে এখান থেকে দেখতে পাবে বোধ হয়। এইবার বুঝেছে, বুঝলি তো? হ্যাঁ, নিচে গেছে, এবার নিচে নেমে আসছে না? ও,
এখন 10:35 বোনের বাড়ি থেকে কালকে ভোরবেলা 3:30 নাগাদ উঠতে হবে। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে জানা টাটা।